দৌড়ে পুলিশের মাঝখানে আসলো, পুলিশে বলতো দৌড়া দৌড়াতে বলতো পিছন থেকে দিচ্ছে গুলি করে। আমি ভোটের অধিকার পাইনি, আমি কথা বলার অধিকার পাইনি, আমি আজকে কথা বলতে পারতেছি। চাঁদাবাজি বন্ধ করতে হবে, কুটে রাস্তাঘাটে যেখানে চাঁদাবাজি হবে সেখানে প্রতিরোধ করব, যাতে কোনো চাঁদাবাজি না হয়। অনেক আন্দোলন দেখি বা অনুপতি ঘিরে একটু হালকা মনে আছে, কিন্তু ওই খালেদে যাওয়ার পথে দেখছি এই সরকার পথে দেখছি এইটা কি চব্বিশ নম্বর থেকে হবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিশাল নক্ষত্র ভাই, শুধু বাংলাদেশের আগের যে ভোট ছিল, আমি তো ভোটের অধিকার পাইনি, আমি ভোটের অধিকার পাইনি, আমি কথা বলার অধিকার পাইনি, আমি আজকে কথা বলতে পারতেছি, আমি আমার কষ্টের কথা বলতে পারতেছি, ভালো কথা বলতে পারতেছি, সমাজের অনিয়মের বিরুদ্ধে আমি জোরালো কণ্ঠ তুলতে পারতেছি, এটা আমাদের বিগ একটা অ্যাচিভমেন্ট। আর এইটা আমরা পারছি আজকে আমাদের স্টুডেন্টদের জন্য, আমাদের ভাইয়েদের জন্য, শুধু স্টুডেন্ট না, আমাদের এখানে আলোবিশিয়ার আমার মনে হয় যে 2-3 হাজার মানুষ মারা গেছে বর্তমানে স্বাধীনতা আনার পিছনে। এদেরকে ভুললে চলবে না, এদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পাই। আমাদের একটা এক্সপেকটেশন যে আমাদের সমাজতান্ত্রিক একটা যে দেশ সেটা ফিরে আসবে, আমাদের উন্নয়নটা শুরু হোক পাড়া মহল্লা থেকে, আমাদের উন্নয়নটা শুরু হোক সুস্থ মস্তিষ্কের বিকাশ হোক। দেশটা তো যেভাবে চলাচলাদের করে দিয়ে গেছে গানের মতো, ওগুলো মনে ঠিক কত সময় লাগবে, এটা একদিনে দুই দিনে তিন মাসের সময় হওয়ার সম্ভাবনা খুব কম, একজন আনা চলে গেছে জায়গায় জায়গায় শাখা পর্যন্ত বললাম না দপ্তরি পর্যন্ত আমার মনে হয়। আপনি এগুলো সব করতে হবে, তারপরে আপনি দেখবেন একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারবেন বা আমরাও আশা করতে পারি। কেউ আছে 5,000, যদি বাজারে গিয়ে মুরগির দাম পাই যায় 700 টাকা, তাহলে মুরগির একটা লানও তো কিনতে কেনার সক্ষমতা নাই, পরিস্থিতি এরকম নিয়ে গেছে। আমার ভিডিওতে একটা গিয়ে দেখলাম যাত্রাবাড়িতে পুলিশের নির্বিঘ্নে গুলি কারবার, একটা হুজুর একটা লোক দেখলাম এরকম পাঞ্জাবি পরা সাদা, উনি দৌড়ে পুলিশের মাঝখানে আসলো, পুলিশে বলতো দৌড়া দৌড়াতে বলতে পিছন থেকে দিচ্ছে গুলি করে, স্পষ্ট ভিডিওতে দেখলাম। যেটার জন্য এত আন্দোলন করছে বৈষম্য বিরোধী, উঠে জানে না আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি, স্বাধীনভাবে যেন দেশটা সব মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারি। এই যে একতরফা নির্বাচন, রাতে নির্বাচন, আমার ভোটটা আমি দিতে পারি নাই, আমার আইডি কার্ডটা আমার পকেটে রয়ে গেছে, আমার পকেটে রয়ে গেছে কিন্তু ভোটটা দিতে পারি নাই, এলাকার হাইব্রিড কতগুলো কোলাফাইন আওয়ামী লীগের নেতা হয়ে গেছে, ওদের জন্য আমরা চলতে পারি না, বলতে পারি না, থানায় গেলে প্রভাব, ওখানে গেলে প্রভাব, সাধারণ ওয়ার্ড এমনকি স্কুল আছে না, প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল দপ্তরে পর্যন্ত আওয়ামী লীগ সমর্থিত হতে হবে, তাহলে দপ্তরে করতে পারবো না, এরকম একটা পরিস্থিতি নিয়ে গেছে। এটা বহিঃপ্রকাশ ঘটনা যার জন্য এইভাবে হালাতে হবে, এখন তাদের লজ্জাটা রাখবে কোথায়, সারা জিন্দগি ভর পড়বে কি লোকে পালাইছে শেখ হাসিনা, এই এই কষ্ট তো তাদের এই দুঃখবেদনা সারা জীবন বহন করতে হবে। তা আমরা চাই এগুলো বৈষম্য সব দূর হয়ে যাক, যার যার সাথে যার যার যোগ্যতা নয় যেন আমরা কাজ করতে পারি, আমার ভোটটা যেন আমি দিতে পারি, দেশটা যেন ভালো চলে, যার যার পাশা যাতে যেন সঠিক সুন্দরভাবে আমরা চলতে পারি। যেভাবে প্রশাসনের হয়রানি আমরা অনেক বছর ধরে এখান থেকে আমরা মুক্তি পেতে চাই, আমরা ব্যবসা করতে গিয়েও আমরা শান্তিতে নাই, প্রশাসন আমাদের অনেক হয়রানি করে, এদিক দিয়েও আমরা শান্তি চাইতেছি। আর যত লোক যেভাবে মানে দেখলাম আমরা এভাবে প্রত্যাশা করি নেই যে এত লোক মারা যাবে, কিন্তু দেখলাম যে পরে যা উঠে আসলো যে অনেক লোকই মারা গেছে, এখান থেকে এই দুঃখজনক ব্যাপার যে এইভাবে মানে আমাদের আগের সরকার যেন শেখ হাসিনা এত ই ছিল মানে জালিম ছিল সেটা আমরা বুঝতে পারিনি, যে দেখাই দেখছি উপরে ভালো কিন্তু ভিতরে দেখি অনেক জালিম। মেধাবী ব্যক্তি, একজন প্ল্যানার, উনি হলেন প্ল্যানার, প্ল্যান বাস্তবায়ন করার জন্য প্রশাসন থাকে, কিন্তু উনি প্ল্যান তৈরি করতে পারেন, মেকার, একজন মেকার সকল বিষয় করতে পারেন, এজন্য শুধু লবিং না, বাট বাংলার জমিন থেকে উনি চলে যাওয়ার পরেও বাংলার জমিন থেকে উনি ওনাকে যেই কোনোভাবে উৎখাতের মতো ষড়যন্ত্র হওয়ার পরেও তিনি কিন্তু বিতর্কের বাহিরেই বাংলার জমিনে আবার রয়ে গেছেন, ফিরে আসছেন, বারবার গিয়েছেন আসছেন, কখনো কোনো প্রবলেম হয়নি। বর্তমানে ক্লান্তি লগ্নে বাংলাদেশের যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিকভাবে লবিং করার মতো একজন উনি ব্যক্তি আর কেউ নেই, এজন্য আমি মনে করি বর্তমান অবস্থায় দেখতে পাই মতো ব্যক্তি অবশ্যই প্রয়োজন বাংলাদেশে।